আসসালামু আলাইকুম সকল স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদেরকে, তোমরা সবাই জানো যে 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে জানা আছো তাদের জন্য আছে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত। তো আজকে আমি তোমাদের সামনে এখন জীববিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট আছে সেই প্রশ্ন তোমরা অবশ্যই দেখেছো। এখন প্রশ্ন দেখি আর সময় নষ্ট করতে চাই না, এখন সরাসরি আমি তোমাদেরকে যে উত্তরটা আছে সেই উত্তরটা দেখাবো। সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর পরবর্তী অ্যাসাইনমেন্ট উত্তরগুলো পেতে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করা হয়, বিশেষ করে সায়েন্সের বিষয়গুলো। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে অ্যাসাইনমেন্ট ছাড়াও অন্যান্য ক্লাসগুলো তোমরা দেখতে পাবে, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো প্রথমে আমাদের যে প্রশ্নটা ছিল সেখানকার উত্তরগুলো আমরা দেখে নিই। ডিএনএ এর সচিত্র ভৌত গঠন, চিত্র সহ ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া। এখানে আমি যদি পুরো লেখাগুলো পড়ে শোনাতে চাই তাহলে অনেক সময় লাগবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেজন্য আমি শুধু দেখাচ্ছি। তোমরা যখন অ্যাসাইনমেন্ট লিখবে তখন এগুলো পজ করে আটকে যতটুকু দেখা যাবে এতটুকু লিখবে, আবার প্লে করবে, প্লে করে আবার পরে লিখবে। এখানে দেখো ডিএনএ বিষয়ে লেখা আছে, ডিএনএ কাকে বলে, ডিএনএ আকার এখানে লেখা আছে, নিশ্চয়ই ভালো করে দেখাচ্ছে এখানে। এরপরে দেখো এরপরে আছে আরএনএ, আরএনএ কি, এরপরে হচ্ছে ডিএনএ এর সচিত্র ভৌত গঠন, সচিত্র ভৌত গঠন। এরপর দেখো এখানে ভৌত গঠন আর একটু বর্ণনা এখানে আছে, তোমরা খুব ভালো করে দেখে নেবে এবং খুব ভালো করে লিখবে। এবার এই চিত্রটা তোমাদের রাখতে হবে ডিএনএ, অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন এটা আছে, এটা তোমাদের লিখতে হবে। এবার বেস সহ লিখতে হবে। এবার তোমাদের আরেকটা চিত্র এখানে আগে এলে ভালো, সুগার ফসফেট ব্যাকবোন এটা তোমরা রাখবে চিত্রটা। এরপর তোমাদের এই চিত্র রাখতে হবে এখানে, খুব ভালো করে আঁকবে পেন্সিল দিয়ে সুন্দর করে। এবার এখানে ওয়াটসন ক্রিক প্রদত্ত ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএ অণুর গঠন বৈশিষ্ট্য তথা ভৌত গঠন, ওয়াটসন ক্রিক প্রদত্ত ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএ অণুর গঠন বৈশিষ্ট্য তথা ভৌত গঠন। এখানে দেখতে পাচ্ছ এখানে সাতটা পয়েন্ট এখানে আছে, তোমরা পয়েন্ট গুলো খুব ভালো করে লিখে নেবে। এরপর দেখো চিত্র সহ ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া কিভাবে হয়, ডিএনএ অণুতে গঠিত রাসায়নিক তথ্যগুলোকে আরএনএ বা এমআরএনএ অণুতে কপি করার প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। এক কথায় বলা যায় যে ডিএনএ থেকে আরএনএ উৎপাদন প্রক্রিয়ার নাম হলো ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষণ প্রক্রিয়া ট্রান্সক্রিপশন বলে। প্রোটিন সংশ্লেষণের আগে ডিএনএ অণু বহনকারী রাসায়নিক তথ্যগুলোকে আরএনএ অণুতে কপি হয়। এরপর তোমরা ট্রান্সক্রিপশনের যে চিত্র আছে এটা লিখবে, চিত্রটা আঁকবে। এরপর ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে সাতটি পর্যায়ে ভাগ করা হয়েছে, সেই সাতটি পর্যায়ের বর্ণনা এখানে আছে। দেখো প্রারম্ভিক সূচনা পর্যায়, সূত্র বর্ধিতকরণ পর্যায়, সমাপ্তিকরণ পর্যায়, প্রক্রিয়াজাতকরণ পর্যায়। এবার প্রথমে প্রারম্ভিক বা সূচনা যেটা আছে সেটা বর্ণনা এখানে আছে। দেখো প্রারম্ভিক পর্যায়ে আরএনএ পলিমারেজ নামক এনজাইম সূত্র ডিএনএ এর একটি সূত্রের প্রমোটার রিজিয়ন বা উদ্যোগ কেন্দ্রে যুক্ত হয়, এই সংকেত পেয়ে দ্বিসূত্র ডিএনএ এর কিছু অংশ প্যাচ মুক্ত হয় এবং হাইড্রোজেন বন্ধনীগুলো ভেঙে যায়, খুলে যায়। খুলে যাওয়া ডিএনএ সূত্রকে একটিকে ছাঁচ হিসেবে ব্যবহার করে ট্রান্সক্রিপশন এবং অন্যটি এক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে।
এবারে সূত্র বিবর্তিতকরণ পর্যায়ে যেটা আছে সেটা এখানে আছে বর্ণনা। এরপরে সমাপ্তিকরণ পর্যায়ে যেটা আছে সেটা বর্ণনা এখানে আছে। তোমরা ভালো করে পড়ে নেবে, বানানগুলো খুব ভালোভাবে দেখে নেবে। এরপরে আছে এর প্রক্রিয়াজাতকরণ পর্যায়ে, নব্য সংশ্লেষিত এমআরএনএ সূত্রটি নির্দিষ্ট প্রক্রিয়ায় পরিবর্তিত হয়ে পূর্ণাঙ্গ গঠন পর্যায়ে উপনীত হয়, যাকে প্রি এমআরএনএ স্প্লাইসিং বলে। প্রক্রিয়াজাতকৃত এমআরএনএ সূত্রটি নিউক্লিয়ার রন্ধ্র পথে বেরিয়ে সাইটোপ্লাজমে আসে এবং সেখানে রাইবোসোম টিআরএনএ ও অন্যান্য এনজাইমের সহায়তায় প্রোটিন তৈরি করে। অন্যদিকে উন্মুক্ত ডিএনএ সূত্র দুটি আবার আগের অবস্থায় ফিরে যায়। আবার চিত্র সহ আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া এখানে ব্যাখ্যা করা হয়েছে। দেখো চিত্র সহ আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া এখানে ব্যাখ্যা করা হয়েছে। তোমরা ব্যাখ্যাগুলো খুব ভালোভাবে লিখবে। এবারে ট্রান্সলেশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটার চিত্র তোমাদের রাখতে হবে। ট্রান্সলেশন প্রক্রিয়া মূলত 4টি ধারাবাহিক পর্যায়ে সম্পন্ন হয়। এগুলো কি কি সেগুলো আছে? প্রোটিন সংশ্লেষণের সূচনা, পলিপেপটাইড শৃঙ্খল বৃদ্ধি, শৃঙ্খল বর্ধনের সমাপ্তি এবং ট্রান্সলেশন পরবর্তী প্রক্রিয়াজাতকরণ। এরপরে এই সাইটের বর্ণনা এখানে তোমাদের আছে। দেখো প্রোটিন সংশ্লেষণের সূচনার বর্ণনা আছে, পলিপেপটাইড শৃঙ্খল বৃদ্ধির বর্ণনা এখানে আছে, এরপরে শৃঙ্খল বর্ধনের সমাপ্তি বর্ণনা এখানে আছে, ট্রান্সক্রিপশন পরবর্তী প্রক্রিয়াজাতকরণের বর্ণনা এখানে আছে। তাহলে এই ছিল তোমাদের জীববিজ্ঞান নতুন পত্রের যে অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের সেটার উত্তর। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ, ভালোভাবে লিখে ফেলবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্ট সহ বিভিন্ন ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটা আমার বাংলা ভার্সনের ইউটিউব চ্যানেল, আমার ইংরেজি ভার্সনে আরেকটা ইউটিউব চ্যানেল আছে হারুন ই ভার্সন, সেখানে ইংলিশ ভার্সনে ক্লাসগুলো আমরা দিয়ে দিই। তাহলে আজকে আর নয়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।